হ্যালো এভরিওয়ান দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার তোমরা জিএনএম এন এম এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ কেউ নিজেরাই প্রস্তুত হতে চাইছো সেলফ স্টাডি করে তো তোমাদের প্রত্যেকের একটা কোয়েশ্চেন্স এবং অনেক কমেন্টস আমি পেয়েছি যে দু হাজার বাইশে জন্য কোন কোন বইগুলো ফলো করা দরকার তোমাদের যে নতুন কোয়েশ্চেন্স প্যাটার্ন সেই কোয়েশ্চেন্স প্যাটার্ন তোমরা প্রত্যেককেই দেখে নিয়েছো সেই ভিডিও আগেই আমি আপলোড করে দিয়েছি তো সেই কোয়েশ্চেন্স প্যাটার্নের জন্য ঠিক কীভাবে প্রিপারেশনটা নেবে কোন কোন সাবজেক্টগুলো পড়বে সেখানে কোন কোন বইগুলো পড়বে বা মার্কেটে যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন্স করছো যে সেই যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই বইগুলোর মধ্যে কোনটা ভালো প্রত্যেকটা বইয়ের ভালো দিক কোনটা রয়েছে কোন বইগুলো ফলো করা উচিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি ইন্ডিভিজুয়াল বই ফলো করবো তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বলবে এবং বইগুলিও তোমাদেরকে দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে কেউ যদি অনলাইনে বইগুলি পারচেস করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের সেই কোথা থেকে পারচেস করবে দাম কত হবে সেই সমস্ত ডিটেলসও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অবশ্যই ভিডিওটা একটু লেন্দি হবে ভিডিওটাকে কমপ্লিট দেখো পুরো ইনফরমেশনটা পেতে যাতে করে জিএনএম এনএম এর যে দু হাজার বাইশের এন্ট্রান্স এক্সাম সেই এক্সামে তুমি একটা গুড স্কোর করতে পারো এবং একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেতে পারো তো দেখো তোমরা যদি তোমাদের জিএনএম এনএম দু হাজার বাইশের যে নতুন কোয়েশনস প্যাটার্ন দেখো সেই ভিডিও অলরেডি আমি আলাদা করে আপলোড করে দিয়েছি যারা দেখনি তাদের জন্য ভিডিওটাই ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো সেখানেও তোমরা দেখে নিতে পারবে তো দেখো তোমাদের সেখানে যে কোয়েশ্চেন্স প্যাটার্ন রয়েছে দু হাজার বাইশে কিন্তু দু হাজার একুশের মতো এক্সাম হবে না কোয়েশ্চেন্স প্যাটার্নে কিছু চেঞ্জেস এসেছে একশো পনেরো নম্বরে টোটাল কোয়েশ্চেন্স তোমাদের থাকবে এবং তোমাদের যে পঞ্চাশ মার্কস থাকবে লাইফ সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে ইংলিশ থেকে থাকবে পনেরো মার্কস ম্যাথামেটিক্স থেকে থাকবে দশ মার্কস এবং লজিক্যাল রিজনিং থেকে থাকবে পাঁচ আর জেনারেল নলেজ থেকে থাকবে দশ এই হচ্ছে তোমাদের টোটাল ওয়েটেজ আছে টোটাল একশো পনেরো নাম্বারে এক্সাম হবে এবং তোমাদের এই কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে অলরেডি আগেই আলোচনা করে দেওয়া হয়ে গেছে এবার আসছি তোমাদের যে বইগুলো অর্থাৎ তোমাদের মার্কেটে যে বইগুলো অ্যাভেলেবেল রয়েছে এখন তোমরা অনেকেই কোয়েশ্চেন্স করছো আমাকে বইগুলো দেখিয়ে বা বইগুলোর নাম বলে দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো যে এক্ষেত্রে ফন্ড স্ক্রিন অন করার জন্য আমি এক্ষেত্রে ফেস ক্যাম্প করছি তোমার ফ্রন্ট ক্যামেরা অন করে তো সেই কারণে এগুলো উল্টো দেখছো লেখাটা বাট আশা করি এগুলো বুঝতে পারছো এই বইগুলোকে দেখে এবং তোমাদেরকে প্রত্যেকের ডিটেলসও শেয়ার করে দেবো যে তপতি পাবলিকেশনের যে বইটা অ্যাভেলেবেল রয়েছে এন এনএম জি এম গাইড বুক যেখানে ছ হাজার ছশো পঞ্চাশ প্লাস এমসি কি কোয়েশ্চন সেট রয়েছে এই বইটা অনেকে তোমরা বলছো যে এটা ভালো হবে নাকি এক্ষেত্রে জেন অ্যান্ড জাসওয়াল পাবলিকেশনের যে বইটা রিলিজ করা হয়েছিল সেই বইটা নাকি সাঁতরা পাবলিকেশনের যে বই রয়েছে বা তার সঙ্গে সঙ্গে আরও কিছু পাবলিকেশনের কিছু বই কিন্তু অলরেডি রয়েছে ছা প্রকাশনীর বই টার্গেটের বই আছে পারুল এর পাবলিকেশনের যে বই রয়েছে তো এবার দেখো এই যে বইগুলো তোমাদের দু হাজার বাইশের যে কোয়েশ্চেন চেঞ্জ হয়েছে এই যে সমস্ত বইগুলো তোমরা দেখতে পাচ্ছ তপথি পাবলিকেশনের বই বা জেন অ্যান্ড জেসওয়ালের বই বা সাঁতরা পাবলিকেশনের বই যাই বলো না কেন এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের যে দু হাজার একুশের যে প্যাটার্ন তার উপরে বেস করি এবার দু হাজার বাইশের কোশ্চেন্স প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু একটা কথা তোমাদেরকে বলতে চাইবো দেখো কোয়েশ্চেন্স প্যাটার্ন চেঞ্জ হলেও সিলেবাস খুব একটা চেঞ্জ কিন্তু হয়নি এক্ষেত্রে অনেকে হয়তো দেখেছো যে লজিক্যাল রিজনিং এগুলো তোমাদের টুয়েলভ স্ট্যান্ডার্ডের হয়েছে হবে বলে বলা হয়েছে বাট সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাকচুয়াল সিলেবাস যে চ্যাপ্টারগুলো তোমাদের কভার করতে হতো সেগুলোই থাকছে সেক্ষেত্রে কোনো নতুন মডিফিকেশন নতুন কোনো কিছু সেক্ষেত্রে অ্যাড হবে না এবার এই যে বইগুলো দেখো এক্ষেত্রে আমাদের এই যে বইগুলো তোমরা দেখছো তপথি পাবলিকেশন বা জেন অ্যান্ড জ্যাসওয়াল বা ছাত্রা পাবলিকেশনের যে বইগুলো রয়েছে সেই প্রত্যেকটা বই কিন্তু একটা গাইড বুক যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবার আমি আসছি অনেকের প্রশ্ন যে এক্ষেত্রে বইগুলোতে কোনগুলোতে একদম কারেক্ট আছে অনেক বইতে আগের বছর অনেক ভুল ছিল ইভেন আমিও যেগুলো বলেছিলাম তো সেক্ষেত্রে যেটা রয়েছে যে এই যে গাইড বুকগুলো আমাদের কখন দরকার এগুলো অনলি ফর প্র্যাকটিস পারপাস কিন্তু অল ওভার প্রিপারেশন যদি আমরা নিতে চাই সেলফ স্টাডি বলো বা যদি কোনো যে কোনো ভাবই আমরা নিতে চাই তো সেক্ষেত্রে কিন্তু একটা আমাদেরকে কথা মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল স্টাডি দরকার যেমন সব থেকে ওয়েটেজ বেশি রয়েছে ফিফটি মার্কসের ওয়েটেজ রয়েছে বা লাইফ সায়েন্সে তো লাইফ সায়েন্সের উপর একটু স্পেশাল এফোর্ট আমাদেরকে দিতে হবে লাইফ সায়েন্স আমাদেরকে পুরো থিওরিটিক্যাল পড়তে হবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থেকে পুরো থিওটিক্যাল পোশনগুলো আমাদেরকে কাভার করতে হবে সেই থিওটিক্যাল পোশ্চেনগুলো কাভার করার পর তারপর সেখান থেকে যে এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স যেগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা মোটো বা টার্গেট হওয়া দরকার বিকজ এক্ষেত্রে এটা এমনটা নয় যে এরকম কিছু বই আমরা পারচেস করলাম সেই বইগুলোকে পারচেস করার পরে আমি তাদের যে একদম আপ টু ফার্স্ট পেজ টু লাস্ট পেজ আমি মুখস্থ করলাম দেন এক্সামে ভালো পারফরমেন্স হবে সেটা কিন্তু না এক্ষেত্রে এই বইগুলোতে কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোতে কিন্তু আমাদের যে এমসি কিউ কোয়েশ্চেন্সের যে আনসার সেই আনসার অনেক ক্ষেত্রে সেখানে কিছু ভুল রয়েছে তো এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে এবার আমি আসছি যে প্রিপারেশনটা ঠিক কীভাবে নেওয়া উচিত দেখো আমাদের যে ক্ষেত্রে প্রথমে প্রায়োরিটি সেট করতে হবে যে কোন কোন সাবজেক্টগুলোকে আমরা ম্যাক্সিমাম প্রায়োরিটিতে দেবো যেমন লাইফ সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ফিফটি মার্কস এখান থেকে ওয়েটেজ ক্যারি করবে তো এটাকে আমাদেরকে একটা হাইস্ট প্রায়োরিটিতে রাখতে হবে তো সেক্ষেত্রে কি হবে যে এগুলোর আমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ থিওরিটিক্যাল ডিসকাশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কোন ক্লাসের পড়ব অনেকের কোয়েশ্চেন যে ক্লাস টেনথের কি পড়তে হবে ক্লাস নাইনের দেখো টেন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে এবং টেন্থ স্ট্যান্ডার্ড মানে যেটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমাদের যে যে সাবজেক্ট তো তার সঙ্গে ক্লাস নাইনেরও কিছু কিছু সাবজেক্টের পার্টিকুলার কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো কিন্তু আমাদেরকে কভার করতে হবে তো দুটো কি আমাদেরকে কভার করতে হবে প্যারালালি এবার এগুলো আমরা কীভাবে করবো সেক্ষেত্রে দেখো ক্লাস নাইন টেন্থ যে টেক্সট বুকগুলো রয়েছে সেই টেক্সট বুকগুলো পার্চেস করে সেগুলো থেকেও আমরা কিন্তু পড়তে পারি বেসিক্যালি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই দুটোর কথা এখন আমি বলছি তো সেক্ষেত্রে এছাড়াও আমরা আরেকটা বিষয় যেটা করতে পারি এক্ষেত্রে জেনারেল সায়েন্সের জন্য ভালো বই খুঁজছো তাদের জন্য দেখো বলবো যে জেনারেল সায়েন্স লুসেন্ট এই যে বইটা রয়েছে এই বইটা কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে রয়েছে এখানে এনসিআরটি বেস সিলেবাস কভার করা হচ্ছে যেখানে ভুল খুব একটা নেই বললেই চলে এই বইটাতে তো জেনারেল সায়েন্স লুসেন্টের যে বইটা রয়েছে সেই বইটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনের যে প্রত্যেকটা বই তোমাদেরকে দেখানো হচ্ছে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে এই যে বইটা রয়েছে এই বইটা তোমাদের জেনারেল সায়েন্স তার সঙ্গে সঙ্গে তোমাদের যে জেনারেল সায়েন্স ফিজিক্স যে পুরো ব্যাপারটাই কভার করা হবে কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি পুরো বিষয়টা বইটার মধ্যে কভার করা হবে এই বইটার যেটা প্রাইস রয়েছে ক্ষেত্রে দেখো আমি দেখে বলে দিচ্ছি যে এই বইটার যে প্রাইস যেটা রয়েছে খুব একটা বেশি প্রাইসও না এক্ষেত্রে এমআরপি রয়েছে টু ওয়ান সিক্স দুশো ষোলো টাকা যখন আমি এটা কিনেছিলাম তো এক্ষেত্রে এই বইটা তোমরা কিন্তু কিনতে পরে একটা গুড চয়েস হতে পারে তোমাদের জেনারেল সায়েন্স তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত একদম জেনারেল সায়েন্স বলতে বায়োলজি ফিজিক্স মানে লাইফ সায়েন্স এবং ফিজিক্স দুটোই কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্স দুটোই কভার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিছু কোশ্চেন আছে যেটা তোমাদের কাজে এক্ষেত্রে লাগছে না তো এটা একটা গুড চয়েস হতে পারে যারা ইংলিশ ভার্সনের বই পড়তে চাও এবার যারা বাংলা ভার্সনের বই পড়তে চাও বাংলা ভার্সনের যারা বই পড়তে চাও তাদের জন্যও কিন্তু বই থাকছে সেই বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেখো প্রোভাইড করে দেওয়া রয়েছে ঠিক আছে তো জেনারেল সায়েন্সের জন্য তোমরা লুসেন্টের যে জেনারেল সায়েন্স বই যেটা তোমাদের বায়োলজি ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দুটোই কভার করছে এই বইটা তোমরা ফলো করতে পারো বা বেঙ্গলি ভার্সনের বই যারা খুঁজছো তাদের জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর একটা যেটা বলবো যে তোমরা টেক্সট বুক টেক্সট বুক কিন্তু প্রত্যেককে প্রপারলি ফলো করতে হবে ফর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের জন্য এবার আমি চলে আসছি ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারে দেখো তোমাদের যে মার্কস রয়েছে এক্ষেত্রে ইনক্রিজ করেছে তো এটাও একটা গুরুত্বপূর্ণ খুবই ক্রুশিয়াল মার্কস রয়েছে এখানে এর মধ্যে কী কী থাকবে দেখো যদি বলি সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সিনোনিম অ্যান্টোনিম কারেক্ট স্পেলিং কারেকশন অপোজিট ওয়ার্ড এই ধরনের কোয়েশ্চেন্সগুলো তোমাদের জেনারেলি এসে থাকে তো এর জন্য যে ওভারঅল প্রিপারেশন দেখো এর জন্য প্রিপারেশন নিতে গেলে তোমাদের এই যে প্র্যাকটিসের যে বইগুলোর রয়েছে জেন জাসওয়াল বলো তপতি পাবলিকেশন বলো বা সাঁতরা পাবলিকেশন যাই বলো না কেন সেইগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের যেটা থাকবে সেই বইগুলো থেকে তোমরা ইন্ডিভিজুয়ালি পুরো ডিটেলসটা জানতে পারবে না সেখানে তোমাদের জাস্ট প্র্যাকটিস সেট রয়েছে এবার সেগুলো তোমরা কিভাবে জানতে পারবে তার জন্য দেখো একটা ভালো বই যদি তোমাদেরকে সাজেস্ট করতে হয় সেক্ষেত্রে বলবো দেখো এক্ষেত্রে তোমাদেরকে দুটো বই আমি সাজেস্ট করতে চাইবো যে দুটো বই একটা হচ্ছে দি দিশা পাবলিকেশন এই যে বইটা রয়েছে টিপস অ্যান্ড টেকনিক্স ইন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটার প্রাইসও খুব বেশি না এই বইটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা যারা এখান থেকে পারচেস করতে চাও করতে পারো দেখো হান্ড্রেড রুপিস এটার প্রাইস রয়েছে তোমাদেরকে দেখাবো যে হান্ড্রেড রুপিস এটার প্রাইস রয়েছে প্রাইসটাও খুব বেশি নয় এই বইটা তোমরা পারচেস করতে পারো এই যে টিপস অ্যান্ড টেকনিক ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই যে বইটা রয়েছে পার্টিকুলারলি এই যে বইটা এটা খুব অল্প পেজের একটা বই যে বইটাতে তোমরা পেয়ে যাবে ইংলিশ গ্রামারের সমস্ত যে শর্টকাট যে রুলসগুলো রয়েছে আমাদের সমস্ত একদম বয়েস ট্রেন্স নার্সিংস্ট্রেন্স থেকে শুরু করে নাউন্স ফর্ম ফ্রেজাল ভার্ব ইডিয়াম সমস্ত কিছুর যে রুলসগুলো রয়েছে সেটা এখানে পাবে এখানে কিন্তু খুব বেশি প্র্যাকটিস পাবে না এবার যারা একদম কমপ্লিট প্রিপারেশন চাইছো ইংলিশ গ্রামারের যে ইন ডেপথ নলেজ অ্যাকোয়ার করতে চাইছো তাদের জন্য দেখো এসেন্সিয়াল ইংলিশ ফর কম্পিটিভ এক্সামিনেশন দিশা পাবলিকেশন এই যে বইটা রয়েছে এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো এই বইটা একটু অনেকটা বেশি পিস্টার পাঁচশো ছিয়ানব্বইটা টোটাল পেজ রয়েছে এবং যখন আমি পারচেস করেছিলাম এই বইটার সেক্ষেত্রে তোমাদের যে প্রাইসিংটা লেখা ছিল সেটা হচ্ছে ফাইভ ফিফটি রুপিস বাট সেক্ষেত্রে তোমরা যদি অনলাইনে পারচেস করো তো সেক্ষেত্রে অনেক কম টাকায় তোমরা পেয়ে যাবে আমি যেটা দেখছিলাম তো তার জন্য লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকটা বইয়ের এখান থেকে তোমরা ইংলিশ গ্রামারের প্রিপারেশনের জন্য এই বইগুলো চাইলে কিনতে পারো যদি কেউ চাও যে অল্প খরচের মধ্যে সেক্ষেত্রে তোমরা এই দিশা পাবলিকেশনের এসেন্সিয়াল আর টিপস অ্যান্ড টেকনিক ইন ইংলিশ কম্প ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইটা তোমরা পারচেস করতে পারো এছাড়া দেখো তোমাদেরকে যেটা থাকতে সেটা হচ্ছে তোমাদের ম্যাথ পোর্শন ম্যাথ পোর্শনের জন্য দেখো তোমরা যদি ওভারঅল প্রিপেয়ার্ড হতে চাও তার জন্য খুবই ভালো একটা বই যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য যেটা হচ্ছে ডক্টর আর এস আগরওয়াল চান্দ পাবলিকেশনের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই যে বইটা এটা একটু কস্টলি তোমাদের জন্য কিন্তু হতে পারে এই বইটা এই বইটা দেখো বাংলা ভার্সনে অলরেডি অ্যাভেলেবেল ইংলিশ ভার্সনে অ্যাভেলেবেল দুটো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে সেখান থেকে তোমরা যেটা চাইবে পারচেস করে নিতে পারবে এটাতে কিন্তু তোমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস সেট পেয়ে যাবে সমস্ত কিছু এখানটাতে পাবে এছাড়া যদি কেউ একদম শর্টকাট ওয়েতে মানে অল্প খরচের মধ্যে বই কিনতে চাও তাদের জন্য দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর দিশা পাবলিকেশন এটা হচ্ছে শর্টকাট ইন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই বইটা এই বইটার প্রাইস খুব কম ওয়ান ফিফটি রুপিস প্রাইস রয়েছে আশা করছি এটা তোমরা অনলাইনে একশো টাকা কি একশো কুড়ি টাকার আশেপাশে পেয়ে যাবে তো এই বইটাও তোমরা পার্চেস করতে পারো এখানে সমস্ত শর্টকাট মেথড তোমাদের দিয়ে দেওয়া রয়েছে দিশা পাবলিকেশনের শর্টকাট ইন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বই তোমাদের জন্য এছাড়া দেখো তোমাদেরকে যেটা বলবো যে জি কে বা জেনারেল নলেজ অনেকেরা একটা কোয়েশ্চেন রয়েছে যে এবছরে জেনারেল নলেজের যে নাম্বারটা অনেক বেশি রয়েছে তো জেনারেল নলেজের জন্য কীভাবে প্রিপেয়ার্ড হবো দেখো এক্ষেত্রে এই যে জেনারেল নলেজ এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে পড়তে হবে অনেক ফাস্ট তার জন্য দেখো তোমাদের দুটো বই আমি প্রেফার করব দিশা পাবলিকেশনের জেনারেল নলেজ ক্যাপসুল এটা একটা বই হতে পারে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমরা দুটো বই পাবে একটা ইংলিশ ভার্সানে বই আর এটা বেঙ্গলি ভার্সনের বই আমার স্ক্রিনেও তোমরা এখন দেখতে পাচ্ছ তো এই বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান এই যে দুটো বই রয়েছে জেনারেল নলেজের ক্ষেত্রে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা ডিটেলসে এই বইগুলো পারচেস করতে পারো যেখান থেকে তোমরা জেনারেল নলেজের যে স্টাডিজটা এখানে করতে পারো এছাড়া দেখো তোমাদেরকে যেটা বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা অ্যাচিভার্স যেগুলো বিভিন্ন মান্থ ওয়াইজ অ্যাচিভার্স পাবলিশ হয় সেই অ্যাচিভার্সগুলো তোমরা পড়তে পারো আমাদেরকে বলবো যে প্র্যাকটিসের জন্য তোমরা কোন তিনটে বই নিতে পারবে এবার দেখো তোমাদেরকে যেটা বলবো যে জেন অ্যান্ড জেসওয়াল তপতি পাবলিকেশন বা তোমাদের সাঁতরা পাবলিকেশন এই বইগুলোর মধ্যে তোমরা কোন বইটা পার্চেস করবে প্রথমত দেখো বলবো তোমাদের দু হাজার যে এডিশন সেগুলো এখন অবধি পাবলিশ হয়নি কিন্তু স্টিল যদি কেউ প্রিপেয়ার্ড হতে চাও তোমরা সেক্ষেত্রে যেটা পারচেস করতে পারো অ্যাকোর্ডিং টু মাই ওপিনিয়ন তোমরা সাঁতরা পাবলিকেশনের বইটা পারচেস করতে পারো তপথি পাবলিকেশন করতে পারো বাট জেন অ্যান্ড জাসওয়াল এই যে বইটা রয়েছে বেসিক্যালি এই জেন জ্যাসওয়ালের এই বইটাতে তোমাদের যে টোটাল পেজ নাম্বার দুশো আটটা দেওয়া রয়েছে এখানে শুধু আর পঞ্চাশটা প্র্যাকটিস সেট দেখো লেখা যাচ্ছে ফিফটি প্র্যাকটিস সেট এখানে রয়েছে পঞ্চাশটা প্র্যাকটিস সেট পাবে কিন্তু যদি আমরা এই তপতি পাবলিকেশনের বইটা আসি এখানে একটা স্পেশালিটি যেটা রয়েছে এই বইটার সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ একদম ডিসকাশন করে দেওয়া রয়েছে মানে আমি যদি লাইফ সায়েন্সের কথা ভাবি লাইফ সায়েন্সের প্রথম যে ও জীবনতার বৈচিত্র্য সেখান থেকে তোমাদের কিছু কোশ্চেন্স দেওয়া থাকছে মোটামুটিভাবে আমি যদি দেখি এক্ষেত্রে দেখো যে এক একটা চ্যাপ্টার থেকে মোটামুটিভাবে অনেকগুলো করেই কোয়েশ্চেন্স দেওয়া থাকছে যে প্রায় দুশো করে কোয়েশ্চেন্স রয়েছে বা কোথাও কম কোথাও বেশি রয়েছে চ্যাপ্টারের যে ডেপথ অনুযায়ী তো এই যে বইগুলো তোমরা কিন্তু পার্চেস করতে পারো বা সাঁতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটাও ভালো এগুলো তোমাদেরকে দেখালাম কিন্তু আগেও বলে দিচ্ছি যে এই বইগুলো কিন্তু দু হাজার বাইশের এডিশন এখনও অব্দি পাবলিশ হয়েছে বলে আমার জানা নেই যখনই পাবলিশ হবে সেক্ষেত্রে বইটার যে রিভিউ কমপ্লিট তোমাদেরকে করে দেবো বাট এই বইগুলো স্টিল তোমরা এখন কিনতে পারো এখন সিলেবাসে আমাদের কিছু চেঞ্জ নেই এখানে আমরা অনেক প্র্যাকটিস সেট পাচ্ছি যে প্র্যাকটিসগুলো আমরা করতে পারবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো অবশ্যই এগুলো আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবার দেখো তোমাদেরকে এই প্রিপারেশন রিলেটেড আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাইব যে প্রত্যেকটা বই এবং তাদের লিঙ্ক যেটা ভিডিও ডিসক্রিপশনে তোমরা অলরেডি পেয়ে গেলি দু হাজার বাইশে জিএনএম এন্ট্রান্সের প্রিপারেশনের কথা যারা ভাবছো তাদের জন্য বলবো যে আমাদের যে চ্যানেল টেকনোপিডিয়া লাইফ এখানে কিন্তু ফ্রি প্রিপারেশন ক্লাস প্রতিনিয়ত করানো হবে তার জন্য তোমাদেরকে করতে হবে দুটি কাজ আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে আর আমাদের যে ফেসবুক পেজ টেকনোপিডিয়া লাইভ ফেসবুক পেজ নতুন লঞ্চ করা হয়েছে সেই টেকনোপিডিয়া লাইভ ফেসবুক পেজে তোমরা সার্চ করো বা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে টেকনোপিডিয়া লাইভের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজটিকে তোমরা অবশ্যই লাইক করে রাখো জয়েন হয়ে যাও এবং ফলো করো যাতে করে সমস্ত আপডেটটা তোমরা পেতে পারো প্রিপারেশন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবছর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নার্সিং এডুকেশন টেকনোপিডিয়া লাইভ যার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনের সেই টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হয়ে যাও যদি তুমি প্রপার প্রিপারেশন নিতে চাও কারণ এবছর থেকে কিন্তু প্রতিনিয়ত তোমাদের ডিসেম্বর মান্থ থেকেই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন কোয়েশ্চেন্স আনসার মক টেস্ট এই সমস্ত কিছু লিঙ্ক শেয়ার করা হবে সো ওভারঅল ফ্রি প্রিপারেশন তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে সঙ্গে যদি কেউ পেড প্রিপারেশনের কথা ভাবো সাবজেক্ট ওয়াইজ পেড প্রিপারেশন ক্লাস তার জন্য টেকনোপিডিয়া লাইভের অনলাইন প্রিপারেশন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে গুগল মিটের থ্রুতে তোমাদের সেই ক্লাস হবে অনলাইনে প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে যদি তুমি কোনো একটা ক্লাস মিস করে যাও বা না করতে পারো সেই ক্লাসের কি পড়ানো হয়েছে তার ক্লাস রেকর্ডিংও তুমি পেয়ে যাবে পুরো একদম ইবুক থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল মক টেস্ট সমস্ত কিছু থাকবে সেই প্রিপারেশন ক্লাসের মধ্যে এবং সেই প্রিপারেশন ক্লাসে মান্থলি ফিস থাকছে তোমাদের অল সাবজেক্টের জন্য ফোর হান্ড্রেড উইকলি টু ডেজ ক্লাস হচ্ছে এবং নেক্সট কিন্তু তোমাদের এক্সামের আগে অবধি সেই ক্লাসটি হবে এবং তখন তোমাদের যে টাইম এটা আরও ইনক্রিজ করা হবে উইকলি তিন দিন চার দিন অব্দিও কিন্তু হবে এবং তো এই স্পেশাল পেড প্রিপারেশন ক্লাসে যারা জয়েন হতে চাও তাদেরকে বলবো এইট নাইন সেভেন টু ফোর জিরো সিক্স ট্রিপল ফোর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে তোমরা লিখে পাঠাও জয়েন জিএমএনএম টোয়েন্টি টোয়েন্টি টু এটা লিখে তোমরা পাঠাও তারপর তোমাদের সঙ্গে সমস্ত ক্লাস ডিটেলস শেয়ার করে দেওয়া হবে তারপর তোমরা ইন্টারেস্টেড থাকলে পেমেন্ট করে তোমাদের যে যে জিএনএম এনএম এর এন্ট্রান্স প্রিপারেশন ক্লাস সেই ক্লাসে তোমরা জয়েন হতে পারবে অলরেডি ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে একটা ব্যাচ অলরেডি ফুলফিল হয়ে গেছে সেক্ষেত্রে হান্ড্রেড ক্যান্ডিডেট রয়েছে এবং ব্যাচ টুতে অলরেডি অ্যাডমিশন চলছে সেখানেও কিছু অল্প সংখ্যক সিটি রয়েছে অ্যাভেলেবেল তো যারা এই অপরচুনিটিটা গ্র্যাব করতে চাও খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু জয়েন হয়ে যাও টেকনোপিডিয়া লাইভের এই জিএনএম এনএম প্রিপারেশন পেড প্রিপারেশন ক্লাসে এবং আরও বলবো অবশ্যই তোমরা টেকনোপিডিয়া লাইভের যে ফেসবুক পেজ অফিসিয়াল পেজ সেটাকেও ফলো করো আর তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে তো আজকের জন্য এইটুকুই আবার দেখো নতুন কোনো আপডেট নিয়ে তো প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ দ্য ওয়ে অফ লার্নিং